প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে কালো জাম মিষ্টির রেসিপিটা শেয়ার করব। আমি বাবার বাড়িতে এই মিষ্টিটা বানিয়েছি, তো ভাবলাম যে আমার দর্শকদের সাথেও শেয়ার করি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো কালো জাম মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি একটা ডিম খুব ভালো করে চামচ দিয়ে ফেটে নিচ্ছি। আমি বড় একটা চায়ের কাপ মেপে গুঁড়া দুধগুলো দিচ্ছি এখানে। তো চায়ের কাপে আমি 2 কাপ থেকে বেশি গুঁড়া দুধ নিয়েছি। আমরা যে রেগুলার চা খাই ওই কাপ থেকে এই যে কাপগুলো একটু বড়, তো আমি 2.5 কাপের মতো নিয়েছি। 250 গ্রাম থেকে একটু বেশি হবে গুঁড়া দুধ এখানে। তো সাথে আমি ওই কাপ দিয়ে 1/2 কাপের মতো ময়দা দিয়েছি, আর সুজি দিয়েছি 4 টেবিল চামচের মতো। বেকিং পাউডার দিয়েছি 1.5 চা চামচ। এখন খুব ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে। এরপর আমি কুকিং অয়েল দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ। কুকিং অয়েলের পরিবর্তে আপনারা এখানে ঘিও ইউজ করতে পারেন। এখন ফেটে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালো করে এটা হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে হাত দিয়ে মিশে না হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে নর্মাল একটা ডো তৈরি করতে হবে। খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম ডো তৈরি করতে হবে না, মিডিয়াম ঘনত্বের একটা ডো তৈরি করতে হবে। তো পানিটা আপনারা আন্দাজ করে দিয়ে নেবেন। তো আমি ডোটাও তৈরি করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম ঘনত্বের ডো তৈরি করতে হবে, আর এটা রেখে দেওয়ার দরকার নেই, সাথে সাথে গোল করে ফেলতে হবে। আপনারা গোল শেপ অথবা লম্বা শেপ যেটা ইচ্ছে দিতে পারেন। আমি একটু লম্বা শেপটাই দিয়েছি, যেহেতু কালো জাম মিষ্টি তৈরি করবো সেই জন্য শেপটা আমি লম্বা করে দিয়েছি। তো এই ডোটা দিয়ে আমার টোটাল 22টার মতো মিষ্টি হয়েছে, 2 কেজি থেকে বেশি মিষ্টি হয়েছে এখানে। এই যে আমি সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিয়েছি, আর সবগুলো মিষ্টি কিন্তু একই রকমের দিয়েছি। তো এখন এগুলো ভাজার পালা, তো সেই জন্য চুলায় আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কুকিং অয়েল। আর এই মিষ্টিটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, আর আঙুল চোবানো যায় এরকম তেলের মধ্যে মিষ্টি ভাজতে হবে। তেলটা কিন্তু খুব গরম হওয়া যাবে না। এই যে দেখুন, আমি কিন্তু একটা আঙুল চুবিয়ে রাখতে পারছি তেলের মধ্যে। তো এখন আমি সবগুলো মিষ্টি একসাথে দিয়ে দিচ্ছি, আর অবশ্যই এটা লো আঁচে ভাজতে হবে। দেখুন, আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু আঙুল চুবাতে পারছি তেলের মধ্যে। কোনো অবস্থায় বুদবুদ দেখা যেতে পারবে না, ওরকম যদি দেখা যায় তাহলে কিন্তু মিষ্টিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই কুসুম গরম তেলের মধ্যে প্রথমে মিষ্টিটা দিবেন। তো এরপরে লো আছে, এগুলো ভাজতে হবে। দেখুন, আঁচটাও দেখিয়ে দিচ্ছি, এদিকে মিষ্টিটা হতে থাক, ওদিক দিয়ে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি এই বাটিটা দিয়ে 2 কাপ চিনি দিয়েছি, আর 2 কাপ চিনির মধ্যে 4 কাপ পানি দিতে হবে। আপনারা যে কাপ দিয়ে চিনি দিবেন ঠিক ওই একই কাপ দিয়ে পানি দিবেন, অর্থাৎ পানিটা ডাবল দিতে হবে। চিনি যদি 1 কাপ দেন, পানি দিতে হবে 2 কাপ। তো এদিক দিয়ে মিষ্টিগুলো কিন্তু লো আঁচে ভেজে নিচ্ছি। এক সাইডটা হয়ে যাওয়ার পর অন্য সাইডটা আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন, একদম লো আছে, কিন্তু এগুলো ভেজে নিচ্ছি আমি। দেখুন, মিষ্টির কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আর এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর চিনি শিরার মধ্যে যখন দেওয়া হবে তখন কিন্তু আরও ডাবল হবে। তো আমি এই কালার হয়ে যাওয়ার পর এটা নামিয়ে নিচ্ছি, আপনারা ইচ্ছে করলে আর একটু কালারটা চেঞ্জ করতে পারেন। সবগুলো মিষ্টি হয়ে যাওয়ার পর আমি এখন চিনি শিরাটা চুলে বসিয়ে দিলাম, আর এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনি শিরাটা যখন টকবক করে ফুটে উঠবে তখনই সবগুলো মিষ্টি একসাথে দিয়ে দিতে হবে।
আর চুলার আঁচ একদম হাই করে এটা 1 থেকে 2 মিনিটের মতো রান্না করতে হবে। যেরকমটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক ওইভাবে নাড়াচাড়া করে এটা রান্না করে নেবেন। 2 মিনিটের মতো হাই আঁচে রান্না করলেই হয়ে যাবে। তো 2 মিনিট পর আমি চুলার আগুনটা এখন বন্ধ করে দিয়েছি, এরপরে 3 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। আর এই 3 ঘন্টার মধ্যে এগুলো কিন্তু ফুলে আরও ডাবল হবে। যে 3 ঘন্টা পর আমি চিনি শিরা সহ মিষ্টিগুলো ওই বড় হাঁড়ি থেকে উঠিয়ে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়েছে। তো আশা করি আপনারাও রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।